দাদা, সানডা সাসপান কবা হবা? আজ তো সাসপান্স হবা না, আজ তো ননসেন্স হবা। বাংলা সাহিত্যের মজাদার কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে ননসেন্স। আর সানডে ননসেন্সে আজ আপনার জন্য শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা গাধার কান। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম 30শে মার্চ 1899 সালে, মৃত্যু 1970 সালের 22শে সেপ্টেম্বর। ব্যোমকেশ বক্সী স্রষ্টা তো বটেই, তারই সঙ্গে লিখে গেছেন একের পর এক অসামান্য ছোট গল্প, ঐতিহাসিক উপন্যাস ও চিত্রনাট্য। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বহুমুখী প্রতিভার আরেক নিদর্শন তার লেখা আপাদমস্তক হাসির গল্পগুলো। তার ক্ষুরধার হিউমার সেন্স এবং ওয়েট, যা কিনা খাঁটি বাঙালি, 8 থেকে 80 সব বয়সের পাঠকদের অনায়াসে মুগ্ধ করে। আজকের গল্প গাধার কান আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত শরদিন্দু অমনিবাস চতুর্থ খণ্ড কিশোর গল্প সমগ্র এই বইটি থেকে। গল্পটি প্রথম প্রকাশিত হয় 1935 সালে। প্রসঙ্গত, এই অমনিবাস থেকেই সদাশিবের অ্যাডভেঞ্চার আমরা আপনাকে আগে শুনিয়েছি। প্রধান চরিত্রে টুনু, গল্প পাঠে সোমক, গল্পের সূত্রধার আমি অগ্নি। শুরু হচ্ছে গাধার কান। টাউন স্কুলের সঙ্গে মিশন স্কুলের ফুটবল ম্যাচ, কাপ ফাইনাল, শহরের মধ্যে বেশ একটু সাড়া পড়ে গেছে। এই দুই স্কুলে ছেলেদের মধ্যে চিরকালের রেষারেষি, তাই আজকের খেলাটা যে খুব জমবে তাতে সন্দেহ নেই। 5টা থেকে খেলা আরম্ভ হবে, কিন্তু 4টে বাজতে না বাজতেই মাঠে লোক জমতে আরম্ভ করেছে। দুই স্কুলের ছেলেরা মাঠের দুই ধারে কাতার দিয়ে দাঁড়িয়েছে, কিন্তু দুপক্ষের খেলোয়াড়রা এখনও মাঠে দেখা দেয়নি। তারা রণসজ্জায় সজ্জিত হচ্ছে। খেলার মাঠ থেকে কিছু দূরে একটা বটগাছের তলায় টাউন স্কুলের ছেলেরা তৈরি হচ্ছিল। গিরিন তাদের ক্যাপ্টেন। সে হাফ প্যান্টে কামরবন্ধ বাঁধতে বাঁধতে বললে, আর 15 মিনিট বাকি, এখনো সমরেশ ফিরল না, আর সর্বনাশ হলো দেখছি। টুনু টাউন স্কুলের একজন খেলোয়াড়, বয়সে সে সবচেয়ে ছোট, দেখতে অতি ক্ষীণ। সে জার্সির মধ্যে মাথা ঢোকাতে ঢোকাতে জিজ্ঞেস করলো, সমরেশ দা কোথায় গেছে? প্রণব সাজসজ্জা শেষ করে ঘাসের উপর পা ছড়িয়ে বসেছিল, তার কপালে দুশ্চিন্তার ভ্রুকুটি। সে বললে, সমরেশ তুক করতে গেছে। টুনু একে ছেলে মানুষ, তাই সবে এবছর থেকে স্কুল টিমে স্থান পেয়েছে। সে ভেতরকার সব কথা জানতো না, অবাক হয়ে বলল, তুক? কিসের তুক পানুদা? জানিস না, খেলার আগে গাধার কান না মরলে আমরা হেরে যাই। টুনু কিছুক্ষণ হাঁ করে চেয়ে থেকে বললে, তুমি ঠাট্টা করছো। ঠাট্টা? তোর সঙ্গে আমি ঠাট্টা করব? বলে টুনুর কানের দিকে হাত বাড়ালে। টুনু তাড়াতাড়ি কান সরিয়ে নিয়ে বললে, আরে আরে বাবা, তবে কি সত্যি সমরেশ দা গাধার কান বলতে গেছে? সত্যি না তো কি মিথ্যে বলছি নাকি? গাধার কান! টুনু হঠাৎ হেসে উঠল। গিরিন ভুরু কুচকে বলল, হাসছিস যে? আরে গাধার কান মোলা হাসির কথা নাকি? গেল বছর গাধার কান মূলে আমরা কাপ জিতেছি, আর তার আগের বছর গাধা পাওয়া গেল না। এই সময় হন্তদন্তভাবে সমরেশ এসে উপস্থিত হলো। তাকে দেখে আমি বলে উঠলাম, কিরে কী হলো, কী হলো? সমরেশের চুল উস্কো খুস্কো, মুখ শুকনো। সে বিমর্ষভাবে বললে, পেলুম না, শহরে কোথাও একটি গাধা নেই, সেই বেলা 1টা থেকে খুঁজে বেড়াচ্ছি। ঘাটে খুঁজেছিলি? ঘাটে মাঠে ধোবার বাড়িতে কোথাও খুঁজতে বাকি রাখিনি, নো গাধা। আশ্চর্য, আজকের দিনে এই গাধাগুলো লোপাট হয়ে গেল। সকলের মুখেই বিপদের ছায়া পড়ল। গিরিন বললে, আর কি হবে, নে সমরেশ, শিগগির তৈরি হয়ে নে, আর সময় নেই। সমরেশ বিষণ্ণ মুখে জার্সি পরতে লাগলো, কারণ গাধা পাওয়া যাক আর না যাক খেলতে তো হবেই। সমরেশ বেচারা সারা দুপুর গাধার সন্ধানে ঘুরে বেড়িয়েছে, অথচ গাধা খুঁজে পায়নি, তাই দুঃখটা তারই সবচেয়ে বেশি হয়েছিল। বিশেষত আজ মিশন স্কুলের সঙ্গে খেলা, মিশন স্কুলকে হারাবে বলে তারা প্রাণপণ প্রতিজ্ঞা করেছে, কিন্তু গাধার কানটা যে মলা হলো না, তার মানে মিশন স্কুলকে তারা হারাতে পারবে না। আহা, একটা গাধার বাচ্চাও যদি পাওয়া যেত! সমরেশ পায়ে অ্যাঙ্কলেট আঁটতে আঁটতে এই কথা ভাবছিল, এমন সময় তার কানে একটা শব্দ এলো, গাধার কান। সে মুখ তুলে দেখল, টুনু দুই হাঁটুর মাঝে মাথা গুঁজে হাসি চাপবার চেষ্টা করছে। সমরেশ কড়া সুরে বলল, হাসছিস কেন রে টুনু? সব কথাতেই হাসি তো শুনলে তো রাগ হয় আমার মাঝে মধ্যে।
হাসি চাপবার চেষ্টায় টুনুর চোখে জল এসে পড়েছিল। সে মুখ তুলে বললে, না সমরেশ দা, সমরেশ দা তুই সারা দুপুর গাধার কান মলবার জন্য ঘুরে বেড়ালে আর একটাও গাধা পেলে না, তুক করা হলো না। সমরেশ লাফিয়ে গিয়ে টুনুর কান ধরে আচ্ছা করে মলে দিয়ে বললে, তবে রে হাসি, হ্যাঁ হ্যাঁ তুক করার নামে হাসি, হ্যাঁ ছুঁচো কোথাকার, আজ আমরা হেরে যাবো আর হাসি হচ্ছে? কাঁদো কাঁদো হয়ে টুনু বললে, কে বললো হেরে যাব? বলবে আবার কে, আমরা সবাই জানি যখন গাধা পাওয়া যায়নি আর কখনো না, দেখে নিও কানটা ছেড়ে দাও, লাগছে লাগছে খুব লাগছে কানটা ছেড়ে দে সমর, খেলার আগে আর কিছু বলিস নি, কিন্তু যদি হেরে যাই। এই সময় মাঠে রেফারির বাঁশি বেজে উঠল, দুই পক্ষের খেলোয়াড়েরা মাঠে গিয়ে দাঁড়ালো। রেফারি দিব্যেন্দুবাবুকে দেখে টুনু গিরিনের কানে ফিসফিস করে বললে, ও গিরিন্দা, রেফারি যে দিব্যেন্দুবাবু। দিব্যেন্দুবাবুকে বাঁশি হাতে দেখে গিরিনও দমে গিয়েছিল, তবু সে বললে, তাতে কি হয়েছে? দিব্যেন্দুবাবু যে জিলিপি খায়। চুপ! স্কুলের ছেলেরা সবাই জানতো যে দিব্যেন্দুবাবু জিলিপি খেতে বড় ভালোবাসেন, আর ম্যাচের আগে যে পক্ষ তাকে জিলিপি খাওয়ায় তিনি সেই পক্ষকে জিতিয়ে দেবার চেষ্টা করেন। যাই হোক, এখন তো আর উপায় নেই, মিশন স্কুলের ছেলেরা নিশ্চয়ই তাকে পেট ভরে জিলিপি খাইয়েছে। টাউন স্কুলের খেলোয়াড়গণ আরও মুষড়ে গেল। দিব্যেন্দুবাবু টস করলেন, গিরিন ব্যাকে খেলে, সমরেশ খেলে হাফ ব্যাক থেকে, আর টুনু রাইট ইন। তাদের দলের বাকি ছেলেরাও বেশ ভালো খেলে, কিন্তু এই তিনজনের উপরেই ভরসা। টুনু ছেলেটা রোগা পটকা, কিন্তু বল তার পায়ে পড়লে তাকে আটকানো শক্ত, দৌড়তে পারে সে ঠিক হরিণের মতো। মিশন স্কুলের দলও খুব মজবুত, তারা বেশিরভাগ বুট পরে খেলে, গায়ে জোরও বেশি, কাজেই দুই দলের মধ্যে কারা জিতবে তা আগে থেকে বলা শক্ত। প্রথম মিনিট দশেক মিশন স্কুল চেপে রইল, বল আর টাউন স্কুলের গোলের কাছ থেকে দূরে যায় না। গিরিন আর সমরেশ প্রাণপণে বল বের করে দেওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু তবু গোল বাঁচাতে বাঁচাতে গোলকিপার প্রশান্ত হিমশিম খেয়ে গেল। দুবার কর্নার হলো, কিন্তু ভাগ্যক্রমে গোল হলো না। তারপর একবার একটু ফাঁক পেয়ে সমরেশ বল বের করে দিল, বল গিয়ে টুনুর পায়ে পড়ল। বল পেয়ে টুনু একবার চারিদিকে তাকিয়ে নিলে, তারপর বল নিয়ে বিদ্যুৎ বেগে ছুটলো। মিশন স্কুলের হাফ ব্যাকেরা সব এগিয়ে গিয়েছিল, কাজেই ব্যাক আর গোলকিপার ছাড়া আর কোনো বাধা নেই। ব্যাক এরিয়ার মধ্যে পৌঁছতেই একজন ব্যাক তেড়ে এলো, টুনু বলটিকে টুক করে সেন্টার ফরওয়ার্ড রঞ্জিতের পায়ের কাছে বাড়িয়ে দিয়ে নিজে এগিয়ে গেল। তখন দ্বিতীয় ব্যাক রঞ্জিতকে চার্জ করলে, রঞ্জিত আবার বলটা টুনুর পায়ে এগিয়ে দিলে, সামনে আর ব্যাক কেউ নেই শুধু গোলকিপার। টুনু বল নিয়ে তীরের মতো গোলের পানে দৌড়লো, কিন্তু বল গোলে শুট করবার আগেই ব্যাক দুজন পেছন থেকে দুটো দৈত্যের মতো হুড়মুড় করে টুনুর ঘাড়ের ওপর এসে পড়ল। একজন মারলে টুনুর পায়ে বুট শুদ্ধ এক লাথি। টুনু তো হুমড়ি খেয়ে পড়ে গেল, অমনি দ্বিতীয় ব্যাক বল কিক করে বের করে দিল। দিব্যেন্দুবাবুর বাঁশি বাজল, টুনু গড়াতে গড়াতে উঠে বসে ভাবলে নিশ্চয়ই দিব্যেন্দুবাবু ফাউল দিয়েছেন, পেনাল্টি। কিন্তু হায়, দিব্যেন্দুবাবু পেনাল্টি দিলেন না, উল্টে টাউন স্কুলের বিরুদ্ধে অফসাইড দিলেন। রঞ্জিত নাকি অফসাইডে ছিল? আবার খেলা চলতে লাগলো। টুনু ডান পায়ের বুড়ো আঙুলে বিষম লেগেছিল, সে ন্যাংচাতে ন্যাংচাতে গিয়ে গিরিনকে বললে, ও গিরিন্দা, ও গিরিন্দা দেখেছ দিব্যেন্দুবাবু জিলিপি? এখন আর ওসব কথা নয়, নিজের জায়গায় যা, আর দিব্যেন্দুবাবু যা খুশি করুন, আজ তোকে গোল দিতে হবে, মনে থাকে যেন। আমার বুড়ো আঙুলটা ভেঙে গেছে গিরিন্দা। তা যাক, কিন্তু গোল দেওয়া চাই। টুনু খোঁড়াতে খোঁড়াতে নিজের জায়গায় গিয়ে দাঁড়ালো। খেলা তখন বেশ জোর চলেছে, একবার এ দল গোলের কাছে বল নিয়ে যাচ্ছে, একবার ও দল নিয়ে যাচ্ছে। ক্রমে হাফ টাইমের সময় এগিয়ে আসতে লাগলো, আর পাঁচ মিনিট বাকি। টুনু আরও দু একবার বল পেলে, কিন্তু বেচারার পা বেজায় ব্যথা করছিল, সে বেশি দৌড়তে পারলে না।
বল আরেকজনকে পাস করে দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ মিশন স্কুল একটা গোল দিল, তাদের পাঁচজন ফরওয়ার্ড একসঙ্গে বল নিয়ে গোলের মধ্যে ঢুকে গেল, কেউ তাদের আটকাতে পারল না। আবার খেলা আরম্ভ হলো, একটা গোল দিয়ে মিশন স্কুলের উৎসাহ 10 গুণ বেড়ে গিয়েছিল। তারা দুর্দান্তভাবে খেলতে লাগলো, আবার গোল হয় হয়। কিন্তু আর গোল হবার আগে হাফ টাইমের বাঁশি বাজল। হাফ টাইম হলে গিরিন এসে বললে, টুনু তোর পায়ে কি হয়েছে দেখি? খেলোয়াড়রা মাঠের মাঝখানেই গোল হয়ে বসেছিল, কেউ বরফ খাচ্ছিল, কেউ লেবু চুষছিল। টুনু আঙুলে বরফ চেপে বসেছিল, আস্তে আস্তে পা বার করে দিলে। গিরিন আঙুল ধরে টান দিল, আঙুলের মাথাটা একেবারে মোটকে গেছে, ছেড়ে দাও ছেড়ে দাও গিরিদা, খুব লাগছে। আরে দূর হোক কিছু নয়, এই দেখ আমার কি হয়েছে। টুনু দেখলে গিরিনের হাঁটুর নিচেই ঠিক কদবেলের মতো ফুলে উঠেছে। সে বললে, বাবা খুব ব্যথা করছে। হ্যাঁ দূর, খেলার সময় কি ওসব মনে থাকে? তারপর টুনুর পাশে বসে তার গলা জড়িয়ে ধরে গিরিন বললে, টুনু আজ তুই ভরসা, একটা গোলে হেরে আছিস সে কিছুই নয়, তুই যদি চেষ্টা করিস তাহলে 3টে গোল দিতে পারিস। টুনুর বুক ফুলে উঠল, সে বললে, পারবো গিরিন্দা, কিন্তু পায়ের ব্যথায় যে দৌড়তে পারছি না। পায়ের ব্যথা ভুলে যা, শুধু মনে রাখ আজ আমাদের জিততেই হবে। উৎসাহে ও উত্তেজনায় টুনুর গলা কেঁপে গেল, সে শুধু বললে, আচ্ছা দেখে নেব। হাফ টাইমের পর আবার খেলা আরম্ভ হলো। এবার খেলা শুরু হতে না হতেই টুনুর কাছে বল গেল, পায়ের ব্যথা ভুলে টুনু বল নিয়ে দৌড়লো। এবার তার প্রতিজ্ঞা সে গোল দেবেই। দুজন হাফ ব্যাক টুনুকে আক্রমণ করলে, টুনু তাদের পাশ কাটিয়ে বল নিয়ে আবার দৌড়লো। সামনে দুজন হুমদো ব্যাক, টুনু কি করবে, ব্যাক দুজনের মাথার উপর দিয়ে বল তুলে দিয়ে আবার ছুটলো। বলটা পড়েছিল ঠিক গোলকিপার আর টুনুর মাঝামাঝি, দুজনেই বল ধরবার জন্য ছুটে গেল। দুজনের মধ্যে লাগলো ভীষণ ঠোকাঠুকি, টুনু বেচারা উল্টে পড়ে গেল। বলটা কিন্তু গড়াতে গড়াতে গিয়ে ঢুকলো গোলে। দর্শকদের এক অংশ বিরাট চিৎকার করে উঠল, অন্য অংশ চুপ করে রইল। কিন্তু এবার আর অফসাইড বলবার জো নেই, টুনু একলা গোল দিয়েছে। দিব্যেন্দুবাবু গোল দিলেন। টুনু এই ফাঁকে গিরিনকে বলে এলো, গিরিদা গিরিদা আউল ঠিক হয়ে গেছে। হ্যাঁ সে কি রে, কী করে ঠিক হলো? এই যে গোলকিপারের সঙ্গে ধাক্কা লাগলো, ব্যাস ঠিক হয়ে গেছে। এবার ঝড়ের মতো খেলা আরম্ভ হলো। মিশন স্কুলের ছেলেরাও ভালো খেলোয়াড়, তারা প্রাণপণে খেলতে লাগলো। তাদের একটা দোষ, হারবার উপক্রম হলেই তারা মারামারি করে খেলতে আরম্ভ করে। কিন্তু মারামারি করে তারা বিশেষ সুবিধে করতে পারলো না, কারণ টাউন স্কুলের ছেলেরা এমনভাবে খেলে যে গায়ে গা ঠেকে না, তাদের মারতে গেলে তারা পিছলে বেরিয়ে যায়। ফলে যারা মারতে যায় তাদেরই অসুবিধে হয় বেশি, মারতেও পারে না অথচ খেলা খারাপ হয়ে যায়। আরে সমরেশ ক্লাচ তো একাই হারিয়ে দিলাম, আরে টুনু বল দিয়ে এগোচ্ছে, দেখ পড়ে যাচ্ছে। টুনু এবার অদ্ভুত খেলা খেলতে আরম্ভ করলো। তাকে 5 জন লোক ঘিরে থাকে, তবু আটকাতে পারে না। একে তার ছোট্ট শরীর তার উপর তীরের মতো ছুটতে পারে, তাই তাকে আটকাতে গেলেই সে পাঁকাল মাছের মতো পিছলে বেরিয়ে যায়। তার খেলা দেখে মিশন স্কুলের ছেলেরা কেমন যেন ভ্যাবা চাকা খেয়ে গেল, এইটুকু ছেলে তার কি আশ্চর্য খেলা। দেখতে দেখতে টুনু আরেকবার বল নিয়ে দৌড়লো। এবার ব্যাক দুজন এমনভাবে তার সামনে দাঁড়ালো যে একজনকে কাটিয়ে বেরোতে গেলেই আরেকজনের সামনে পড়তে হয়। টুনু বলটা চট করে রঞ্জিতকে পাস করে দিল, রঞ্জিতের দিকে কারোর নজর ছিল না, সবাই টুনুকে নিয়ে ব্যস্ত। রঞ্জিত কয়েক পা এগিয়ে গিয়ে গোলের কোণে ঘেসে বল মারলে, গোলকিপার শুয়ে পড়ে বল ধরবার চেষ্টা করলো কিন্তু ধরতে পারলো না, গোল! দ্বিতীয় গোলের পর মিশন স্কুল একেবারে দমে গেল। গোল খেয়ে যারা দমে যায় তারা আর জিততে পারে না, তাদেরও হলো তাই। টুনু তখন আরও 2টো গোল ঠুকে দিলে। খেলা যখন শেষ হলো তখন টাউন স্কুল দিয়েছে 4 গোল আর মিশন স্কুল মোটে 1 গোল। খেলার পর ছেলেরা এক জায়গায় জটলা করছিল।
হঠাৎ শানু বলে উঠল, আচ্ছা আজ আমরা জিতলুম কি করে, গাধার কান তো বলা হয়নি। সকলে এ ওর মুখের দিকে তাকাতে লাগলো। কথাটা এতক্ষণ মনেই ছিল না, সত্যি তো এরম অসম্ভব ব্যাপার ঘটলো কি করে। সমরেশ হঠাৎ জোরে হেসে উঠে বলল, বুঝেছি। আরে মনে নেই, খেলার আগে টুনুর কান মলে দিয়েছিলুম, তাতেই গাধার কান মলার ফল হয়েছে। শানু বললে, বেশ হয়েছে, এবার থেকে টুনুর কান মলে খেলতে নামলেই চলবে, আর গাধা খুঁজে বেড়াতে হবে না। গিরিন হাসতে হাসতে দাঁড়িয়ে উঠে বললে, সে আসছে বছর দেখা যাবে, আজ টুনুই আমাদের হিরো। এই বলে টুনুকে দু হাতে ধরে কাঁধে তুলে নিয়ে বললে, বলো থ্রি চিয়ার্স ফর টুনু, হিপ হিপ হুররে, থ্রি চিয়ার্স ফর টুনু। সানডে ননসেন্সে শুনলেন গাধার কান, রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, গল্প পাঠে এবং টুনুর ভূমিকায় সমক, গিরিনের চরিত্রে দীপ, প্রণব, সমরেশ, শানু এবং গল্পের সূত্রধার আমি অগ্নি। সমবেত কণ্ঠে অভ্রদীপ্ত, সৃজিৎ, চয়ন, মৈনাক, উৎসব, শৈবাল এবং অগ্নি। ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত রিচার্ড, পোস্টার ডিজাইন টিম অ্যাস্টারিস্ক, পরিচালনায় অগ্নি। মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ অঙ্কুর নাট্যদল কলকাতা, শ্রী শুভদীপ চক্রবর্তী এবং শ্রীমতী সানন্দা চক্রবর্তীকে এই বিশেষ উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। শেষ হলো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা গাধার কান। আগামী সপ্তাহে একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।